অবশ্যই আমার একটা ইচ্ছে রয়েছে, আমি মারা যাওয়ার আগে আমি বড় হজ করব, বড় হজ করার ইচ্ছা রয়েছে। রিসেন্টলি আপনারা হয়তো যারা ফেসবুক ইউজ করেন তারা দেখেছেন যে বাংলাদেশের চলচ্চিত্রের একজন নায়িকা, তিনি একজন নায়িকা অভিনেত্রী, তিনি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিয়েছেন। তিনি বলেছেন যে আমি যদি মারা যাই আফটার মাই ডেথ আমার এই বডি কেউ দেখবে না, এবং আমার যেই মুভিগুলো আছে সিনেমা আছে এটা সবাই আপনারা ডিলিট করে দিবেন। এটা তিনি এই রিসেন্টলি একটা ভিডিও ক্লিপে দিয়েছেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে এইটা, এই যে অভিনয় জগতের লম্বা সময় পার করার পরে এই যে একটা চিন্তা, একটা রিয়েলাইজেশন যে আমি রং ছিলাম, ভুল কাজ করেছি, দিস ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। মানুষ যখন তার ভুল কাজ বুঝতে পারে যে আমি ভুল করছি, তখন সে ভালো পথে আসতে পারে। আর আমাদের এই বাংলাদেশে একটা ট্রেন্ড আমি দেখেছি, রাগ করবেন না, বাংলাদেশে কোনো নায়ক যখন ইসলামকে নিয়ে কথা বলে আমরা মাশাআল্লাহ কি যে ক্রিটিসাইজ করি, বাপরে, নায়ক হয়ে আবার ইসলাম কি নিয়ে কথা বলতে এসেছে। আবার যদি কোনো নায়িকা হিজাব পরে বলবে যে বাহ মাশাআল্লাহ কনফার্ম জান্নাতি, এই যে ক্রিটিসাইজ করি, ছোট করে দেখি, সমালোচনা করি, আমরা ভুল ধরি, না এটা করা ঠিক না। নায়কও মুসলমান, নায়িকাও মুসলমান। যদি কেউ তার ভুল বুঝে ভালো পথে ফিরে আসে, আগেও বলেছি এখনও বলছি, ক্রিটিসাইজ করবেন না ভালোবাসবেন, জোরে বলেন, ক্রিটিসাইজ করবেন না ভালোবাসবেন, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। এজন্য আপনারা দেখবেন অনেক নায়ক দিনের পথে ফিরে এসেছে, অনেক নায়িকা এখন হিজাবি হয়ে গিয়েছে, পর্দাশীল হয়ে গিয়েছে। আপনারা সানা খানের নাম শুনেছেন, বলিউড অভিনেত্রী, এখন কিন্তু মাশাআল্লাহ হিজাব পরে, বোরকা পরে, ইভেন সে শুধু এতটুকু নয়, একজন মুফতি সাহেবকে বিয়ে করেছে। তো এই যে আমাদের রিয়েলাইজেশন, অনুধাবন যে আমরা ভালো হব, আবার যে ভালো হয়ে এসেছে তাকেও ভালোবাসার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই, ভালোবাসতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর একটা বিষয় আপনারা বুঝবেন, আপনারা হয়তো বা জুনায়েদ জামশেদের নাম শুনেছেন, যিনি একজন পাকিস্তানের পপ স্টার ছিল, কিন্তু সে এখন গান ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছে। ইভেন শুধু আল্লাহর পথে ফিরে আসে না, বরং তার দ্বারা হাজার হাজার যুবক দিনের পথে ফিরে এসেছে, সুবহানাল্লাহ। পড়ে এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলতে চাই, এই যে আমাদের অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, যে কোনো পোস্ট দেখলেই দেখবেন যে কমেন্ট বক্সে গালি দিয়ে ভরপুর, তুই ভালো না, তোর বাপ ভালো না, তোর ক্যারেক্টার ভালো না, তোর চরিত্র ভালো না, খালি মানুষ মানুষকে ক্রিটিসাইজ করে। একটা হাদিস মনে রাখবেন, সেদিন আমি তারিক জামিলের বয়ানে শুনছিলাম, উনি বললেন যে কিসি কো বুরা কেহনা ইয়ে খুদ কি বুরা হোনে কি পেহলি নিশানি হ্যায়, কাউকে খারাপ বলা এটা যে আমি খারাপ এটা তার সর্বপ্রথম নিদর্শন। কাউকে খারাপ বলা যাবে না, নিজেকে দেখতে হবে, আমি ভালো আজকে এর আগে দেখতে হবে। এই জন্য যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, কোনো নায়ক কোনো নায়িকা যদি আল্লাহর পথে ফিরে আসে তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, রেসপেক্ট করব, সম্মান করব, কাউকে ফিরিয়ে দেওয়া যাবে না, কাউকে ক্রিটিসাইজ করা যাবে না। আর হেদায়ত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ বলছেন নবী আপনি যাকে চান তাকে হেদায়াত করতে পারবেন না, হেদায়াত অনলি বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হেদায়াত একজনের হাতেই আছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। তো দেখবেন যে এই যে আমি বললাম ওনার কথা, অ্যাপ্রিসিয়েট করলাম, দোয়া করলাম, তো অনেকে দেখবেন আমাকেও ধুয়ে ফেলবে একেবারে, হ্যাঁ হুজুর মানুষ হয়ে অমুকের কথা তমুকের কথা, আমার কথা একটা যে আমি মানুষের খারাপ দেখবো না, ভালো দেখবো, আমি নেগেটিভ নয় পজিটিভ দেখবো, যা পজিটিভ নিয়ে চিন্তা করতে পারে তারা সমাজকে পরিবর্তন করতে পারে। এই যুবক তোমরা অলওয়েজ চিন্তা করবে নেগেটিভ না পজিটিভ, বলো নেগেটিভ না পজিটিভ, পজিটিভ অলওয়েজ, উই উইল থিঙ্ক পজিটিভ, উই উইল ডু পজিটিভ, যা হবে সব পজিটিভ, রাজি আছেন তো ইনশাআল্লাহ। তো আমি যেই মেয়েগুলো আজকে মডেলিং করেন, যারা বেপর্দায় চলেন, অনেক মেয়ে আছে টিকটকার, টিকটক করে, অনেকে দেখা যায় শর্ট ফিল্ম করে একদম নেকেড ড্রেস পরে পরে, তো আমি সবাইকে বলো, বোন আপনি হচ্ছেন এমন এক মানুষ যিনি আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছেন, সময় আছে এখনো, রমাজান মাস চলছে, এখনই রবের কাছে তওবা করে ফিরে আসা দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই। আল্লাহ সবাইকে ইসলামের বুঝ দান করুক, সকলেই মন খুলে পড়ে না, আমিন। এবং যারা আজকে হারাম কাজে সংযুক্ত আছেন, যারা বাজে কাজ করছেন,
ইসলামের বাহিরে কাজ করছে না, সবাইকে সঠিক বুঝদান করুক, সকলেই পড়না আমিন।